হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ যে তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আমি প্রথমে আমার বাসটি স্টার্ট করলাম। তো আমার দেখতে পাচ্ছ যে ওয়েল মানে তেলের অবস্থা খুবই ভালো আছে, ফুলফিল তেল আছে। তো আমি এখন বাসটি রান করলাম। তো দেখা যাক আমি এই বাসটি নিয়ে কোথায় যেতে পারি। তো দেখতে পাচ্ছ যে আমি ভুলভাল রাস্তা দিয়ে যাইতেছি এবং গাড়িকে ধাক্কা দিয়ে দিতেছি। তো দেখতে পাচ্ছ যে আমার এখন গাড়িটি রাস্তা দিয়ে চলতেছে। সো তার পাশাপাশি আমি দেখতেছি সৌন্দর্য, আশেপাশের দেখো বিল্ডিংগুলো অনেক সুন্দর, সো রাস্তাঘাটও অনেক সুন্দর। তো খুবই কম সংখ্যক গাড়ি ঘোড়া চলতেছে। তারপরও আমি যেহেতু একটু নর্মাল ড্রাইভার, সো আমি ধাক্কা দিয়ে দিতেছি। সো দেখতে পাচ্ছ যে আমি একটি ধাক্কা দিয়ে দিলাম প্রাইভেট কারের সাথে। তো আমি তাকে সাইড দিব, তো খুব সুন্দরভাবে তাকে সাইড দিয়ে দিলাম। আবার পরবর্তী ব্যক্তি দেখো কারে ধাক্কা দিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছি, দেখা যাক কীভাবে বের হতে পারি। তো আমি তাকে পিছনে হেঁটে আমি তাকে সাইড দিয়ে দিব। আমি পিছনের দিকে মুভ করার চেষ্টা করছি গাড়িটা। দেখতে পাচ্ছ যে আমার বাসটা পিছনের দিকে মুভ করলাম। সো এবার অবশ্যই প্রাইভেট কারটি চলে যেতে পারবে। দেখতে পাচ্ছ যে প্রাইভেট কারটি চলে গেল। সো দেখতে পাচ্ছ আমি একটি ব্রিজের ওপর আছি বর্তমানে। দেখো কী সুন্দর একটি বাস, সেটাকেও ধাক্কা দিয়ে দিলাম, লাল কারকেও একটু ধাক্কা দিয়ে দিলাম। দেখো যে এখন আমি একটি হাইওয়ে রাস্তায়, ড্রাইভার হিসেবে আমি খুব একটা ভালো নয়, তার কারণে আমি বিভিন্ন প্রাইভেট কারে ধাক্কা দিয়ে দিতেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আটকে দিয়েছি গাড়িটা। সো সে যাওয়ার চেষ্টা করতেছে, সামনের দিকে মুভ করতেছে। সো আমিও পিছনের দিকে বাসটি ফিরিয়ে নিচ্ছি, তার কারণ সে যদি সঠিকভাবে চলে যেতে পারে। দেখো আমি সুন্দরভাবে তাকে সাইড দিলাম, এর মাঝে অনেক কার চলে এসেছে, লাল সাদা কালো কালারের কার। দেখতে পাচ্ছ যে এই যে হাইওয়ের এই উপরে একটা রাস্তা দেখতে বাস সুন্দর লাল রঙের বাস চলে গেল। সো আমি সেদিকেই আস্তে আস্তে যাব। তো ও দেখতে পাচ্ছ যে আমি আরেকটি গাড়িকে ধাক্কা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমি নিচে রাস্তা দিয়ে যাইতেছি, উপরে আমার ওভারব্রিজ। সো ওভারব্রিজের মাঝপথ দিয়ে আমি চলে গেলাম। এটা সুন্দর একটি ভালো কার, দেখো একটি হলুদ কার চলে গেল। আশেপাশের বিল্ডিংগুলো কত সুন্দর বিল্ডিং। তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। তো দেখতে পাচ্ছ যে আমি ও তেলের অবস্থা মোটামুটি একটু খারাপ অবস্থানে আস্তে আস্তে চলতেছে। তো আমি তেলটা ফুল করব। সো এই জায়গাটা এখন মনে হয় অফ, তার কারণ আমি যাওয়ার চেষ্টা করছি কিন্তু যেতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ যে কাজ দিয়ে অলরেডি সব ঘেরা। তো আমি যাওয়ার চেষ্টা করলাম, পারলাম না। তো আমি তেলের অবস্থা যদি খারাপ হয়ে যায় তাহলে আমি কিন্তু গাড়ি নিয়ে যেতে পারবো না, সেজন্য আমি তেলকে ফুল করবো। যে কোনো একটি স্টেশন, কোনো একটি তেলের স্টেশনে যেয়ে আমি থেমে তেল নেব। সে দেখতে পাচ্ছ একটা ল্যাম্পে ধাক্কা দিয়ে দিচ্ছি, আর সামনে একটি গাড়ি আছে। দেখছো তেলের অবস্থা খুবই খারাপ, লাল একটি সংকেত দিয়ে দিয়েছে। সো আমি ট্রাই করতেছি যে কোথায় আসলে তেলের পাম্প পাবো, সো সেখান থেকে তেল নিব। তো দেখা যাক কোথায় আমরা সেই তেলটা নিতে পারি। তো আমরা দেখি আশেপাশে কোথায় তেল পাওয়া যায়। আমি চেষ্টা করছি, আমি অবশ্যই খেয়াল রাখছি যে কোথায় আসলে তেল পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ ওভার ব্রিজের নিচ দিয়ে আমি গাড়ি চলে, এ ও দেখতে পাচ্ছ এই যে এখানে আমি তেল পাবো।
তো এখান থেকে আমি তুলে নিতে পারি। সামনেকে পার্বত করে ধাক্কা দিয়ে দিলাম। তো এবার তেল নিব, দেখতে পাচ্ছ যে আমি তেলের পাম্পে ঢুকে গেলাম। সো এই জায়গাতে আমি গাড়ি রেখে দিলে আমাকে তেল দিয়ে দিব অবশ্যই। তো আমি ওই জায়গাতে নেওয়ার চেষ্টা করতেছি, এই যে শূন্য যেখানে দেখতে পাচ্ছ তেলের অবস্থা, আস্তে আস্তে অয়েল উঠতেছে, দেখতে পাচ্ছ যে তেলের অবস্থা ফুল হয়ে গেছে। তো সবুজ ডান তেল ডান, তো দেখতে পাচ্ছ যে আমার তেল পরিপূর্ণ হয়ে গেছে বাসে। তো আমি আমার গন্তব্য স্থানে যাব, সেখান থেকে আমি কিছু যাত্রী নিয়ে আমি আবার মুভ করব। তো আমার যাত্রীগুলো আমার বাসের জন্য অপেক্ষা করছে, তো আমি সেখানে যাওয়ার চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছ যে হাইওয়ে রাস্তাগুলো কত সুন্দর, তাছাড়াও পথ সাইডে চলাফেরার রাস্তাগুলো কত সুন্দর। তো দেখতে পাচ্ছ যে আমি আস্তে আস্তে আমার গন্তব্যে, মানে আমার যেখানে স্টেশন, আমার যাত্রীগুলো উঠবে, তো সেখানে যাওয়ার আমি চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করে রাখো, এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমি কেমন গাড়ি চালাচ্ছি এবং আমার ভিডিওগুলো কেমন তোমাদের লাগছে। তো তোমরা সবাই সাপোর্ট করো আমাকে বেশি বেশি, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো গেমস বিষয়ে। তো এই যে আমি চলে আসলাম, তো আমার লোকেশন পিক আপ করবো এখন এদেরকে। তো